নিতাই, এই নাম গৌধরীর কত প্রিয় ছিল দেখুন। এই সপ্তম, এটা অষ্টম প্রশ্ন হবে, সপ্তমটা আগের ছিল। এই অষ্টম প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে পুরীতে গম্ভীরা লীলায় প্রবেশ করতে হবে। তখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গম্ভীরায়, গম্ভীরার ভিতরে মহাপ্রভু কৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে চোখ দুটি বন্ধ করে শয়নে রয়েছেন, ঘুমোয়নি, কৃষ্ণ ভাবে ভাব বিভাবিত। ঠিক সেই সময় উড়িষ্যার রাজা রাজা প্রতাপরুদ্র এলেন। প্রতাপরুদ্র এসে গম্ভীরার গেটের সামনে দাঁড়াতেই সার্বভৌম পণ্ডিতকে দেখতে পেলেন। সার্বভৌম পণ্ডিত হচ্ছে মহাপ্রভুর খুব কাছের। প্রতাপরুদ্র এসে সার্বভৌমকে বলছেন, আমি একটু মহাপ্রভুর চরণ সেবার অভিলাষী, ইচ্ছা হচ্ছে একটু সেবা দেবো চরণ দুটো। আমার ভাগ্যে কি সেই সৌভাগ্য কি আমার হবে? সার্বভৌম বললেন, সার্বভৌম শুনে বললেন, রহু দাঁড়াও, আমি গৌধরীকে ভিতরে গিয়ে জিজ্ঞাসা করি, সে তিনি যদি বলেন তাহলে আমি ডেকে নিয়ে যাব ভেতরে। বলো, আচ্ছা আমি বাইরে অপেক্ষা করছি। সার্বভৌম গম্ভীরার ভিতরে গিয়ে দেখছেন মহাপ্রভু চোখ বন্ধ করে কৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে শুয়ে আছেন। ধীরে ধীরে কাছে বসে বলছে, প্রভু, রাজা প্রতাপরুদ্র আর শুনলেন না, মহাপ্রভু নিজের এই দু হাতে দুটি আঙুল বার করে কান দুটো চাপা দিয়ে দিলেন। সার্বভৌম বলতে চেয়েছেন যে রাজা প্রতাপরুদ্র এসেছেন, আপনার চরণটা একটু সেবা দেবে এই ইচ্ছা প্রকাশ করছে, তা প্রভু তুমি যদি বলো তাহলে তাকে ডেকে নিয়ে আসতে, নয়তো নাই। এত কথা শোনেননি, দুটি কথা শুনেছিলেন রাজা প্রতাপরুদ্র। কানে আঙুল দিয়ে কবি কর্ণপুরের চৈতন্য চন্দ্রোদয় নাটক থেকে গৌধরী একটি শ্লোক বললেন, সার্বভৌমকে শোনালেন। আমি শ্লোকটা আগে পাঠ করিনি, তারপর তার ভাবার্থ বলছি। যেই বলেছি রাজা প্রতাপরুদ্র, সঙ্গে সঙ্গে মহাপ্রভু কানে আঙুল চাপা দিয়ে বলছেন, নিষ্কিঞ্চনস্য ভগবদ ভজন উন্মুখস্য পারং পরং জিগমীষ ভবসাগরস্য সন্দর্শন বিষয়ে নামত যোষিতঞ্চ হাহন্ত হাহন্ত বিষ ভক্ষণ তপ্য সাধু। ভাবার্থ কি? সার্বভৌম, আমি সন্ন্যাস, আমি নিজেই জগৎকে জানিয়েছি, আপনি আচারী আচারী ধর্ম জীবেরে শেখায়, আমি জগৎবাসীকে জানিয়েছি বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন। সার্বভৌম আমি সন্ন্যাস, আর উনি তো রাজা, আমি সন্ন্যাস অবস্থায় যদি রাজমুখ বিষয়ীর দর্শন দিই তাহলে জগতে তো সবাই গেরুয়া পড়ে বলবে, ওই তো মহাপ্রভু তো করেছিল, ছ্যাঁচা পড়ে যাবে, আমার সন্ন্যাসের নামে কলঙ্ক লুটে যাবে সার্বভৌম। সার্বভৌম, সন্ন্যাস নেবার পর বিষয়ী রাজার মুখ দর্শন করাও যা, বিষ ভক্ষণ তপ্য সাধু, আর বাজার থেকে বিষ নিয়ে এসে খেয়ে আত্মহত্যা করে মরে যাওয়া দুটো একই, রাধে রাধে। সার্বভৌম হতে পারে সে রাজা, তাতে আমার কি, আমি তো দিন ভিখারি।
ভাগবতের ষষ্ঠ স্কন্ধে বৃত্তাসুর উপাখ্যানে ২৭ নম্বর শ্লোকে বৃত্তাসুর বললেন, মম উত্তম শ্লোক জনেষু সখং সংসার চক্রে প্রমোদ স্বকর্ম ভি তন্ময়া ইয়া আত্ম আত্মজ দ্বারকে গো স্ব আসক্ত চিত্তস্য ননাত ভূয়ত্। শ্রীমদ ভাগবতম বৃত্তাসুর উপাচ্য, বৃত্তাসুর বলছেন, হে প্রভু, এই পৃথিবীতে মানব দেহ নিয়ে এসে কেউ যদি সর্বসদ্গুণের অধিকারী হয়, কিন্তু সেই ব্যক্তি সর্বসদ্গুণের অধিকারী হোক, কৃষ্ণ ভজন যদি না করে, তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ হবে না। কিন্তু হে প্রভু, ওই একটি গুণ যদি থাকে, কৃষ্ণ ভজন যদি করে, কৃষ্ণ নাম যদি করে, আর কোনো গুণ যদি নাও থাকে, আমি তাকে খুঁজে বার করে তার চরণে গিয়ে লুটিয়ে পড়ব রাতে রাতে। মহাপ্রভু বলছেন, সে রাজা তো আমি কি? সার্বভৌম বলে দাও, হবে না, ফিরে যেতে বলো। আচ্ছা প্রভু, সার্বভৌম বেরিয়ে আসতেই রাজা প্রতাপরুদ্ধ দেখেই বলছে, সৌভাগ্যের দরজাটা কি খুললো? না, অনুমতি দেননি গৌরহরি। আচ্ছা, আমার ত্রুটি, আমার অপরাধটা কি একটু বলে দিলে? সার্বভৌম বললেন, আপনি তো রাজা আর আমার প্রভু হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস হয়ে রাজমুখ দর্শন করবেন না উনি। প্রতাপরুদ্র বললেন, দেখুন, আমি তো অজ্ঞ, আমি তো জানি না কোন বেশটা ধারণ করে গেলে গৌরহরি খুব খুশি হন, এটা আমি জানি না। যদি জানতাম আমি সেই বেশ পরেই আসতাম। তা আপনি তো মহাপ্রভুর কাছে সবসময় থাকেন, কৃপা করে যদি বলে দেন, তাহলে সেই বেশ ধারণ করে বা ধারণ করতে আমি প্রস্তুত। সার্বভৌম বললেন, এই পৃথিবীতে তো কোটি কোটি বেশ আছে, এই সব মহাপ্রভুর আমার গৌরহরির পছন্দ না, তবে একটি বেশ পছন্দ, সেই বেশ ধারণ করে যদি বা পরিধান করে যদি কেউ ভেতরে যায় বা গৌরহরির কাছে সামনে দাঁড়ায়, তাকে গৌরহরি আমার খুব ভালোবাসে। বললো, কোন বেশ? বললো, বৈষ্ণবের বেশ। রাধে রাধে খুলে ফেললেন রাজবেশ, ধারণ করলেন বৈষ্ণবের দেশ বেশ, টেম্পোরারি না, পার্মানেন্ট, ছুঁড়ে ফেলে দিলেন রাজবেশ। বৈষ্ণবের বেশ ধরে প্রবেশ করতে গিয়েই আবার দাঁড়িয়ে গেলেন প্রতাপরুদ্র। সার্বভৌমকে বলছেন, প্রথম যাচ্ছি, প্রথম গেলে তো কিছু নিয়ে যেতে হয়, জানি না কি নিয়ে যেতে হয়, কি নিতে কি নিয়ে নেব, তিনি পছন্দ করবেন না। তা মহাপ্রভুর কোন বস্তুটা প্রিয় আমি তো জানি না, আপনি যদি বলে দেন তাহলে পরে আমি সেটা সংগ্রহ করে নিয়ে এসে সেইটা নিয়ে যাব। সার্বভৌম বললেন, পৃথিবীতে যত বস্তু আছে তার মধ্যে একটি বস্তুই নিয়ে গেলে মহাপ্রভু তাকে খুব ভালোবাসে, স্নেহ করে। বললো, কি সেটা? বললো, বদনে হরিনাম। রাধে রাধে বৈষ্ণবের বেশ, বদনে হরিনাম করতে করতে ঢুকলেন। কত প্রিয় ছিল নাম, কত প্রিয় ছিল মহাপ্রভুর এই বৈষ্ণবের বেশ। প্রবেশ করে ভেতরে গিয়ে ধীরে ধীরে মহাপ্রভুর কাছে বসে মহাপ্রভুর চরণ দুটো প্রতাপরুদ্র নিজের কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে ভাগবতের দশম স্কন্ধের ৩১তম অধ্যায়ের ১৯টা শ্লোকের প্রথম শ্লোকটা বলছেন, জয়তি দেহধিকং কে
মা প্রভু চোখ খুলছে, গোপী বিরহের কথা বলছে কে? জয়তে দেহধিকং, চরণ সেবা দিচ্ছা, একটা করে শ্লোক বলছে, এক দুই করে 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 অষ্টম শ্লোক অব্দি বলা হয়ে গেছে। নবম শ্লোক সেই বলছে ভাগবতের প্রতাপ রুদ্র, মা প্রভা শুয়ে থাকতে পারলেন না, আস্তে আস্তে উঠে হাত দুটো আলিঙ্গন করবার জন্য বাড়িয়ে দিচ্ছে। কোন শ্লোক? তব কথামৃতম তপ্ত জীবনং কবিভিরীতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং গৃণন্তি যে ভরিদা জনা। মা বাবু ঝরঝর করে কাঁদতে 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 প্রতাপ রুদ্রকে আলিঙ্গন করে চিৎকার করে বলছেন, ভরিদা ভরিদা ভরিদা, তুমি ভরিদা। ভরিদা মানে কি? জগতের সর্বশ্রেষ্ঠ দাতাকে বলা হয় ভরিদা। কি দান করেছে? এই শ্লোকটা গোপী গীতের ৯ নম্বর শ্লোক। গোপীরা এই শ্লোকটা বলেছিল, তব কথামৃতম, তোমার কথা হচ্ছে অমৃত। তবে হ্যাঁ প্রভু, হে কৃষ্ণ, তোমার কথা অমৃত বটে, কিন্তু স্বর্গের অমৃত কেউ হার মানায়, এমনকি স্বর্গে সমুদ্র থেকে উদ্ভূত যে অমৃত, সেও তোমার কথা অমৃতের কাছে লজ্জা পায়। তোমার কথা অমৃত মৃত মানুষকে জীবিত করে রাখে, মৃত প্রায় মানুষকেও জীবিত রাখে, মরতে দেয় না। তব কথা অমৃতম, তোমার অমৃতর ইয়ে জগতে কোনো তুলনা নেই। তবে একটি তুলনা আছে, তোমার কথা অমৃতের তুলনা শুধুমাত্র তোমার কথা অমৃতই, রাধে রাধে, এর বিকল্প নেই। হে প্রভু, শিব ব্রহ্মা নারদ সনক সনকাদি এমনকি জগতে অনেক ধনী ব্যক্তি অর্থ ব্যয় করে তোমার এই কথা অমৃত জগৎকে বিতরণ করে, দান করে। হে প্রভু, জগতে কোন ব্যক্তিকে যত কিছুই দেওয়া হোক, সেই জিনিস একদিন না একদিন নষ্ট হয়ে যায়, কিন্তু তোমার কথা অমৃত যদি একবারও কেউ দান করে, সেই হচ্ছে জগতে শ্রেষ্ঠ দাতা। কারণ একবার কৃষ্ণ নাম শুনলে যে পাপ হরে, আর অন্য কিছুতে নেই সেটা। তাই এই তোমার কথা অমৃত যারা শোনায়, তারাই জগতে শ্রেষ্ঠ দাতা, এদের চেয়ে বড় দাতা জগতে নেই। কিন্তু প্রশ্ন আছে, আপনি যাকে সমস্ত ইন্দ্রিয় দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে, ইহকাল পরকাল সমস্ত কিছু দিয়ে যাকে আপনি ভালোবাসেন, ভালোবেসে ফেলেছেন, সেখান থেকে আপনার আর ব্যাক করার কোনো অপশন নেই, সেই ব্যক্তিকে আপনি পাচ্ছেনও না, তিনি নেই, তাকে পাওয়ার সম্ভাবনাও বিন্দুমাত্র নেই, অথচ গ্রামে যেখানে যাচ্ছেন, সেই কলতলাই হোক, পুকুর ঘাট হোক, নদী হোক, আপনি যাকে ভালোবাসেন তার গুণগান সবাই গাইছে, তখন কি আপনার সেই কথা অমৃত লাগবে? আপনি যাকে ভালোবাসেন অথচ তাকে পাচ্ছেন না, সেই কথা শুনলে তখন আপনার কি হবে? এতদিন লেগেছে অমৃত, যতক্ষণ আপনি তাকে পেয়েছেন, কিন্তু যখনই পাচ্ছেন না, এমনকি পাবার সামনে কোনো সম্ভাবনাও নেই, তখন সেই তার কথা আপনার কান দিয়ে ঢুকলে কি হবে? কড়াইতে ফুটন্ত তেলে জলে ছিটে দিলে কি হয়? জলটা দপ করে আগুন জ্বলে যায়।
গোপীরা বলছে তোমার কথা অমৃত, যাদের স্বভাব তারা দান করে, কেউ কারোর স্বভাব তো ছাড়তে পারে না। কৃষ্ণ শিব সনকাদি ব্রহ্মা নারদ ধনী ব্যক্তি এদের স্বভাব তোমার কথা অমৃত দান করে, কিন্তু তোমার ওই কথাই আমাদের তপ্ত কড়ায়ে ফুটন্ত তেলে জলে ছিটে মতো দাউ দাউ করে আগুন জ্বলছে। তোমার কথা অমৃত কান দিয়ে যদি না ঢুকতো তাহলে আমরা প্রাণে বেঁচে যেতাম, হয়তো বেঁচে যেতাম। কিন্তু বৃন্দাবনের যেখানে গিয়ে দাঁড়াচ্ছি যাতে তোমার ওই কথা আমাদের কানে না আসে, গোটা বৃন্দাবনে এমন কোন স্থান খুঁজে পাইনি যেখানে তোমার কথা হয় না। বৃন্দাবনের লতাগুল্ম বৃক্ষ পর্যন্ত তোমার নাম করে, পশু পক্ষী কীট পতঙ্গ যমুনা পর্যন্ত তোমার নাম করে আমরা শুনতে পাই। তাই তোমার কথা জগতে যাদের কাছে অমৃত অমৃত হতে পারে, কিন্তু তোমার ওই কথাই, তোমার কথাই আমাদের কাছে মৃতম। অর্থাৎ তোমার ওই কথাই যাদের প্রাণ সঞ্চার করে, সেই কথাই আমাদের আজ মৃত্যুর কারণ হয়েছে। রাধে রাধে তব কথা মৃতম, তোমার কথা অমৃত, তব কথা মৃতম, তোমার কথাই আমাদের মৃত্যুর কারণ। এভাব গোপীরা বললেন, যারা তোমাকে সর্বস্ব বিসর্জন দিয়ে ভালোবেসেছে তারাই উপলব্ধি করে। হে সখী আমারি দুঃখের নাহি, মাহো ভাদের শূন্য মন্দির আমারি দুঃখের নাহি, সখী কেউ কারো স্বভাব ছাড়তে পারে না।